সম্মানিত উপস্থিত শ্রোতৃমণ্ডলী, চোখের পাপ এগুলো, চোখ দিয়ে পাপ, চোখের পাপ করতেছি। আজকে বাংলাদেশে ডাক্তার জাকির নায়েককে আসার অনুমতি দেওয়া হয় না, আজকে বাংলাদেশে মতিউর রহমান মাদানিকে আসার অনুমতি দেওয়া হয় না, কিন্তু শাহরুখ খান ক্যাটরিনাকে প্লেনের অ্যাডভান্স টিকিট পাঠিয়ে আনা হয়। বিবেকবোধ কোথায়? ক্যাটরিনা এদেশে মানুষকে তাহাজ্জুদের নামাজ শেখাতে আসে, তার অনুমতি মেলে, ডাক্তার জাকির নায়েকের অনুমতি মেলে না। এদেশে ডাক্তার জাকির নায়েকের পৃষ্টিবি বন্ধ করা হয়, কিন্তু স্টার জলসার কারণে পত্র পত্রিকার খবর আসতেছে বাবা স্বামী স্ত্রীকে হত্যা করেছে, এরপরেও স্টার জলসা বন্ধ হয় না। তাহলে মানুষ চোখের পাপ করতে অভ্যস্ত, এই ডিসলাইনের এই তারটা হলো শয়তানের একটা রগ, ডিসলাইনের তারটা শয়তানের একটা রগ, এটা প্রত্যেকটা বাড়িতে শয়তানের রগ, ডিসলাইন মানে হলো শয়তানের রগ, ডিসলাইন শব্দের অর্থ কি? শয়তানের রগ, ডিসলাইন শব্দের তারের অর্থ হলো শয়তানের রগ, আজাজিন শয়তানের রগের নাম হলো ডিসলাইন। বলেন তো ওখানে একটা চ্যানেলের নাম বলেন যেটা ভালো, একটা চ্যানেলের নাম বলেন বাংলাদেশে, একটা পাপ আর পাপ, জেনা আর জেনা। আরে বোকা টিভি চ্যানেলের মালিক রমজান মাসে যখন সাহারি খাবে তখন একজনকে ডান দিকে বসিয়ে দিয়েছে আর একজনকে বাম দিকে বসিয়ে দিয়েছে, ডান দিকের লোকটা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবার বাম দিকের লোকটা বলতেছে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, এবার ডান দিকের লোকটা বলতেছে আর রহমানির রহিম, এবার ইনি বলতেছে যিনি পরম করুণাময় অতি দয়ালু, মালিক ইয়াউমিদ দিন, যিনি বিচার দিবসের মালিক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই, যেই দিন ঈদুল ফিতরের সাদ উঠে গেল ওই দিনই ওই টিভি চ্যানেলে সাত দিন আগ থেকে প্রচারিত হচ্ছে সাত দিন ব্যাপী আমার অনুষ্ঠানে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নাটক, বিশেষ টেলিফিল্ম, বিশেষ ছবি, আর তাহাজ্জুদের রক্তে শোনাচ্ছে কোরআন তেলাওয়াত। এগুলো কি প্রতারক নয়? বলেন তো আপনার বিষ্ণুপুরে একটা ড্রেন আছে, ড্রেন ড্রেন চেনেন না আপনারা, মানে পানি যায়, আবর্জনা যায় এই ড্রেন, এই ড্রেনে আপনি দেখতেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা শুধু পায়খানা যাচ্ছে, কি যাচ্ছে? পায়খানা যাচ্ছে, হঠাৎ এক ঘন্টা দেখতেছেন যে রসগোল্লা যাচ্ছে, একেবারে আপনার বদরগঞ্জে যে রসগোল্লার দোকান ভারী মিষ্টি সুন্দর ওই রসগোল্লা যাচ্ছে, বলেন তো বিষ্ণুপুরের লোক কে ওই রসগোল্লা উঠে খাবেন? কেউ খাবেন? এই ডিসলাইনের মালিকের এই কাণ্ড হলো পায়খানা ড্রেনে রসগোল্লা সাপ্লাই দেওয়া। আর কি গোটা এগারো মাস পাপ, রমজান মাসেও শুধু কিছু সময় কোরআন তেলাওয়াত, আর সব সময় পাপ। অ্যাডভার্টাইজ গুলো কি বোরকা পরে মেয়েরা অ্যাডভার্টাইজ করে না টিভি গুলোতে দেখেননি? আরে ভালো করে বলেন, বোরকা না হাত মুজা পরে না মেয়েগুলো? পরে না? আচ্ছা আমি দেখিনি, আমি কেমনে পাবো? তাহলে এই যে পাপ, মানুষ চোখের পাপ করছে, কেউ চোখের পাপ বাদ দেয় না, চোখের পাপ থেকে কে নিজেকে বাঁচাতে পেরেছে? আল্লাহকে ভয় করুন, এই শক্তি কে দিয়েছে? বন্ধ করে দিতে পারে না আল্লাহ, নিমিষেই কুন ফায়াকুন, হাও বলবে হয়ে যাবে, শুকরিয়া আদায় করতে শিখুন। এটা হলো এক নাম্বার ব্যক্তিগত জীবনে।